হতক ভরখা করে সব বস্তু এরি থই গেছিল তই ভালকে সুয়াসিতাই নকরলি আর হত থাকতে সুরে ইমান বস্তু লৈ যাব পারে না হই মিঠা ম্যাডাম মই তো ভাবাই নাছিল হিংকে সুরব বলি ইটা কি হবো মই কিন্তু পুরি বুদন ফুরি বুদন হিগলা একু নহম রে মই আগর আগরে কি আগর দরে হই থাকিম বলি কবাই চাই তই পরিবর্তন হবাই লাগবো ইমান বেঙ্গরা হই থাকলে কিংকি হবো ও তার মানে কি তোর যে বেঙ্গরানি হই গেলে কাম করি থাকবো লাগে হা খরর তো দুই এটা কাম করবাই লাগবো খরর দুইটা কাম করবাই লাগবো এখানে মেম সাবতে কিংকি বুহি বুহি খায় কেনকে দুটি কাম করি থাকা তোর দিগুন শাস্তি তো গোটাই কে যাবু আর তুই তো হবা লাগা মেম সাহাব দিন না মই তো সাহাব হমে দেখছি এই হুলাবাড়ি হেন মানুষের কি নাম ডাঙার কাণ্ড কি করা ইতা তাকে তো মাথা গড়া মরি গেছি ভাবি আছো র কি করা যায় বেশি মারপিট নকরবে মরি গেলে বিরাট ডাঙর কথা হবো আমার কি মরম করবি নাকি আপনার ইমান বস্তু চুর করে লাগাইছি মানুহ এটাক মোৰ বাৰান্দাত ধৰি বান্ধি মাৰাৰ সৰুৰ পৰাই মোৰ বৰ ইচ্ছা আছিল কোনোদিন চান্স পাওঁ নাই আজি এৰাত নাই ৰচোন ৰ মানুহ এজন তৎক্ষণাত ভুল পথত নেযায় নহয় এওঁ বা কি ভুল আছে কি কৈছে কি নকৈছে খুদপুচটো কৰিব লাগে মই খুদপুচ কৰি লওঁ ৰ চুৰ কৰি বুলি আমাৰ ঘৰৰ ভিতৰতে সোমাইছিল আমাৰ গেছিকে ধৰলা মা কৈছো মই এইটো পিছলা চুৰ দিন তোন ছাৰ ৰছীডাল খুলি দিয়াচোন খুলি দিয়া হাও কেনে কথা কৈছে আপুনি খুলি দিলে দেখোন ইফালে যাব ধৰি থাকিম এৰিব নোৱাৰা কোনো খুলি দিব নোৱাৰা কিন্তু ই আমাৰ ঘৰত চুৰ কৰি অনা বস্তুগিলাও ঘূৰাই দিব হ'ব এওঁ চুৰ নহ'ব পাৰ এইটো তোমালোকে একো বুজিয়ে নোপোৱা চাওঁ খুলি দিয়াচোন নহ'লে মই দিওঁ ৰবা ৰ'ব দেই নেকান্দিব নেকান্দিব কেলে কান্দিছে নেকান্দিব
মই ভিক্ষা মাগিবলৈ আহিছিলো আৰু কাকো দেখা নাপায় ইফালে সিফালে জুমি চাওঁতেই এজন মানুহে মোক গবা মাৰি ধৰিলে চোৰ চোৰ বুলি চাউল পাতি আছে চোৱাচোন চোৱা এইবোৰ চোৱা এইবোৰ চাউল পাতি হয়নে বাৰু খুজনীয়া চাউল পাতি এওঁ খুজনীয়া সঁচাকৈ ভিখাৰী এজন এই ভিখাৰীজনক যে তোমালোকে চোৰ বুলি এনেকৈ মা পিট কৰিছা বুবক ইয়াৰ লগত কি হ'ব যে আমাৰ বেংৰা আইঅ বেচাটো চাচোন বাৰু তোমালোকে এইটো বৰ মহা ভুল কৰিছ নহয় বুজিছা তোমালোকে যদি এনেকৈ খোটপোচ নকৰাকৈ একো নজনাকৈ এই চোৰ ডাইনী সপা ধৰা এইবোৰ মানুহক এনেই সজাই কিনে মা পিট কৰা এইটো কেনেকুৱা কথা কোৱাচোন এই সমাজখন দেখোন ৰখাতলৈ যাব আমি মানুহবোৰে এনেকুৱা অন্ধবিশ্বাস আৰু সন্দেহৰ মাজত জীয়াই থাকোঁ বাবে আমাৰ এই অৱস্থা আজি কথাটোতো ভাগিনে ঠিকেই কৈছা পিছে যিহে দিনকাল পৰছি কাকনো বিশ্বাস কৰিবি তেনেকুৱা কথা নহয় মামীদেউ এইখন হৈছে শংকৰদেৱ আৰু আজান ফকীৰৰ মহামিলনৰ দেশ আমি সকলোৱে ইজনে সিজনৰ মাজত মৰম চেনেহ কৰি বিশ্বাস কৰি চলাটোহে আচল কথা সন্দেহ আৰু অন্ধবিশ্বাসবোৰ বাদ দি সকলো কাম জানি বুজি কৰক আৰু ইজনে সিজনক সহায় কৰি মৰম চেনেহৰ মাজতে মিলা প্ৰীতিৰে আমাৰ অসমখন সুন্দৰ কৰি তোলক মা কৈছো এইবাৰ ৰঙালাবিলাক ইমান সৰু সৰু হৈছে এইবাৰ ভূমিকম্প আহিছেতো এনেকে কুপুং দে সৰু হৈ গৈছে নেকি বুঢ়িয়া হ'ব ডাবলা মাংসৰ লগত খাব লাগব পুৰা সোৱাদ লাগব সোনকালে ডাঙৰ হয় কাকো ধৰিব নালাগে তই ভিখাৰীটোক ধৰি মাৰাৰ কাৰণে মানুহে মোকে ভেবাইছে নাজানে নুশুনাগে কাকো চুৰ বুলি নামাৰবে মানুহটো যদি চবৰে কোপ খাই মৰি থাকলাক হয় সেনেকে আমাৰ পুলিচে ধৰি লৈ গ'ল হয় না একো নহয় দে অ মৰমৰ গেছ কিনো তোক এটা মই কথা সুধো না কি এটা যিমান পাৰা সিমান সুধো তোৰ সৰু বাচ্চা ভাল লাগে না ভালটো লাগে বিৰাট জোৰে জোৰে কান্দে নহয় সেইকাৰণেহে মই বেয়া পাওঁ অই জিলাপি ভগৱানে বা আমাক এটা সৰু বাচ্চা কিটা দিম অ ময়ো সীতা কথা তোক কম বুলি ভাবছিলো ভগৱানে ইমান দিন হ'ল চাহ ভাতে ইমান বিচাৰিছে সিন্দকে দিয়া নাই আৰু আমাক ইমান পটকে দিব না আমি কিন্তু বুঢ়া বুঢ়ী হৈ যাম কি জানি না হে তেৰি বুঢ়ানো কিয় হবিয়ে কিয়নো নহমে চাহাবে বাচ্চাই ৰখোঁতে গোটাই বুঢ়া হৈ গেল আৰু কিমান তাৰ পিছত আমি বিয়া পাতছো আমাক দিংতে কেইবছৰ বা লাগে একো ঠিক নাই কথাটো হেংকা নহয়ে মৰমৰ গে তই মোক এইটো ক্ষেত্ৰত শিকাবা আইছা তই মোতকে এইটো ক্ষেত্ৰত একো নাচিনা গম পাইছা কি জানা তই একো নাজানা বেঙেৰা বেঙেৰা নিজে বিংগ্ৰি মোক বেঙৰা কবাইছা ঠকনা মাৰিলি যাই দা একো নাজানে আৰু মোক শিকাবাহে বেঙেৰা না বেঙেৰাই মা কচ ইহে ডোম দি থৈ গেল দেখোন আইঅ সৰু বাচ্চা হলে কি ভাল লাগব মই লবা পাওঁ নানি 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 এই বোৱাৰীটো বা ক'ত গেল অই জিলাপি জিলাপি অই জিলাপি আইঅ 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 হুই চাহাব তই ইয়াতে মাতি থাকিলে জিলাপিনো ক'ত শুনা পাব পিছফালে কাম কৰি আছে সি মাতচোন সি পটকে শুনা পাব
বড় ভাল কথাই কইছা মাতু রা ঠিকই আছে ঠিকই আছে মাতু মাতু ওই জিলাপে জিলাপে ওই জিলাপে ওহিনকে মাতু আর মাতিম ওই জিলাপে এই আসি 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 তোকে কামুক মাতছা নাকি ও মাতছং কিয় কিবা কাম আছে এ কাম সামাকো নাই বহুত দেরি তোক দেখা নাই না সেই কারণে মাতছং কোন দেখা পাবি মেম সাবটেটা কোন বড় কামে পুরি থাকবা দে এই মনে মনে থাকে ওই গেছে হ্যাঁ জিলাপে ঘর দুই এটা কাম করার কারণে তুই বেয়া পা নাকি বেয়া পা না কাম করবে লাগু খাবা লাগু যে ও ও তু আর এগুলা খান কাম মই ঘরত কিমান করছু ওই ভাগ আছে দে মোর এটি এটা কাম কর তই মোর কারণে একাপ চা লৈ বিছুন ও হব দে কাকা হ্যাঁ ওই ভিনি মই তোর কানে খান সুংর দে 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 দিঙি তো একদম ফুকা গেছি মোর ওই জিলাপি ওই তোর কাম করগে যা ও হব দে মই যাম গরম চা ওই ভিনি হ্যাঁ তোর জিলাপি কিমান কাম সাম্পাসি না থাকবিছু জানো মোর খন্ডে হইছে গেস্ট থেকে বেয়াই পাই নেকি হব পারে ঠিকতে ধেমালি করে হলেও কথাটো কইছি তুহি বেলা কথা নাই উঠৰ পৰা আমি সুৰ ধৰিব লাগিব জানা তেনে ঠিক কথা কৈছে সাহাব অ ঠিকেই কৈছে পিছে সুৰ ধৰিব লাগিলে ব্যৱস্থা কৰিব লাগিব নহয় এতিয়া আমি কিয় গুট খাইছো এইটো কাৰণে গুট খাইছো গতিকে আপোনালোকে এতিয়া সকলোৱে নিজে মনে জানি কি ব্যৱস্থা কৰিলে সুৰ ধৰা পৰিব সেই ব্যৱস্থাটো কওক মোৰ মতে কিন্তু এটা কথা কলি তামান ভাল হ'ব কি দিশপুৰ যা আন্দোলন কৰিলেহি ভাল হ'ব আন্দোলন কৰিলে কি হ'ব মন্ত্ৰী এমএলএ কিবা এটা ব্যৱস্থা কৰিব ৰে দিয়া এ মন্ত্ৰী এমএলএ আহি আমাৰ গাঁও চোৱাও কেনেকৈ ধৰিব কি যে কথাবোৰ কোৱা তোমালোকে টেনশন স্যার আভি কুসুসিয়ে বা অবশ্যই তা কথা সুধা কাপ তো পুলিশ হে আমি ওটা কি ডাল কই এই তরে পুলিশের কাম হল বলি আমি হাত হাবতে বহি থাকিম নেকি হাত হাবতে বহি না রাখুম হাত তো ডাল থাকিম না আর যদি সুরুক পাং পিস পিস করি পুরা খাটি পেলাম মই কিন্তু এটা বড়িয়া কথা ভাবছো আমার এসব তো ধরবার কারণে তিন দিন মান একেরাহে অসম মন্ড দিদেও নাকি কসম সে অসম মন্ড হলে আমার খাওয়া লওয়া গেলে বন্ধ হবো নাকি হাই মনে মনে থাক ওয়া মই এটা কথা বুঝি না পালো ও অসম বন্ধ দিলে সুয়ে আহি কি ইয়াতে নিজে ধরা দিব নি নহয় মানে আজিকালি দেখুন কিবা এটা হলি অসম বন্ধ দে হেকানে কসু এই তরে সুর ধরবার কারণে অসম বন্ধ দিব লাগে নাকি এটা কাম কৰা যাক মমাইদেউ মই ভাবিছোঁ আৰু ইদিনাখনে গাঁওবুঢ়া কাঁইটিৰ লগতো আলোচনা কৰিছোঁ মানে আমাৰ গাঁৱত যিটো সন্তাসৰ সৃষ্টি হৈছে আমি এটা কাম কৰিব লাগিব আমাৰ কেইজনমান ল'ৰা মানে চেঙেলীয়া ল'ৰা লগ লাগি ঘৰে ঘৰে পাল পাতি লৈ পোহৰা দিয়া ব্যৱস্থা কৰিম বুলি ভাবিছোঁ পোহৰা ব্যৱস্থা কৰিলে তেতিয়াহ'লে চোৰে হঠাৎ চুৰি কৰিবলৈ আহিবলৈ ভয় কৰিব হয়নে আৰু চুৰ ধৰা পৰিব তেতিয়া আমি জেলত দিব পাৰিম হা ভাগিন বঢ়িয়া কথা কৈছা সেইটোৱে কৰা যাব তাকে মোমাইদেউ আচ্ছা ওইটাতো ঠিকহে লেকিন পোহৰা কোন কোন দেগা ৱা পহৰা কোন কোন দেগা কোনে দিব আমাৰ গাঁও মানুহবোৰে দিব লাগিব পাল পাতি দিম এজন এজন দুজনকৈ এদিন তহঁত দুটাক দিলো এদিন এওঁ আৰু তেওঁলোক দুজনক দিলো এনেকৈ গাঁও মানুহক পাল পাতি দিম আৰু কুণ্ড প কুণ্ড এইটোকে কোৱা থাক এইটোকে কোৱা যাওক মামাইদেউ কি ভাবিছে বাৰু এইটো কৰাই ভাল হ'ব নেকি ভাল হ'ব তাকে কৈছো কিন্তু ময়ো যাওঁ আকৌ